अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আগুনে পড়তে চাস? ইচ্ছে তো করছে তোকে সত্যি জ্বালিয়ে দেই। মরবি তুই? হ্যাঁ মরবি। নে চল তোকে জ্বালিয়ে দেবো। আজ তোকে আমি সত্যি জ্বালিয়ে দেব। তোকে আমি আজ মেরেই। এই করছো? আরে কি করছো? ছাড়ো আমায়। সুষমা তুই ঠিক আছিস তো বোন? গরস্থ হিংসার অপরাধে অ্যারেস্ট করা হচ্ছে তোমাকে। ইন্সপেক্টর সাহেব আমায় ফাঁসানোর চেষ্টা করছে। তোকে ছাড়বো না আমি, প্রাণে মেরে দেব তোকে। আমার সামনে দাঁড়িয়ে হুমকি দিচ্ছ? হাত পা ভেঙে জেলে ঢুকিয়ে রাখবো। আপনাদের দুজনকে একটু থানায় আসতে হবে বয়ান দেওয়ার জন্য। চলুন আপনারা সবাই যান, জিজার কাজে যান, আমরা সব সামলে নিয়েছি। ওই দেখুন ইন্সপেক্টর। চলো ওকে। হ্যাঁ ঠিকই, এই গয়নাগুলো আমার বৌমার। ইনফ্যাক্ট বিয়ের পর আমি এই গয়নাগুলো গিফট করেছিলাম। ঘটনার জায়গা থেকে আমরা এই গয়নাগুলো পেয়েছি যখন ব্রজো নিজের স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা করছিল। কতবার বলছি যে আমি ওকে মারার চেষ্টা করছিলাম না, ও আমাকে ফাঁসাচ্ছে ইন্সপেক্টর সাহেব। দেখুন ইন্সপেক্টর, ওদের পারিবারিক সমস্যায় আমার কিছু এসে যায় না। আমি শুধু এইটুকু জানতে চাই যে এই গয়নাগুলো ওইখানে কি করে পাওয়া গেল। এই লোকটার বিরুদ্ধে গারস্থ হিংসার রিপোর্ট এসছে, আর প্রত্যেকবারের মতো নিজের স্ত্রীর উপর চাপ সৃষ্টি করে ও কমপ্লেন্ট ফিরিয়ে নিত। এইবারে ওকে হাতে না হাতে ধরার জন্য পুলিশেই ফাঁদ পেতেছিল। তখন সুষমা নিজের দিদি, যে ঘটনাচক্রে আপনার বৌমা, তার থেকে গয়না ধার নেয় যাতে ব্রজকে এই ফাঁদে ফেলা যায়। কিন্তু ও আমাদের ভাবনার থেকেও বেশি চালাক, নিজের স্ত্রীকে মেরে সব গয়না নিয়ে পালিয়ে যেতে চাইছিল। এই সব মিথ্যে ইন্সপেক্টর সাহেব। তোমাদের জন্যই আজ আমাকে পুলিশ স্টেশনে আসতে হলো। তোমাদের সাহস কি করে হলো পারমিশন না নিয়ে বশিষ্ঠ পরিবারের গয়না ব্যবহার করার? সুষমা, এটা ভাবার চেষ্টাও করো না ভুল করে যে তুমি জিতে গেলে। আমাকে ফাঁসানোর বদলা আমি তোমার পুরো পরিবারের ওপর নেব, মনে রেখো। আরে সকাল থেকে কোথায় ছিলি? হ্যাঁ ঠিক আছিস তো সুষমা? হ্যাঁ, এই এই কেরোসিন তেলের গন্ধ কোথেকে আসছে? আরে মা ওকে প্রথমে বসতে তো দাও, চল চল বোন চল। আরে কিন্তু তোরা গিয়েছিলি কোথায় বল? সুষমা কোথায় গিয়েছিলি মা? কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। ওর এই অবস্থায় ওকে কোথায় নিয়ে গেছিলিস বাবা? ওই বল না। আসলে আমরা ব্রজকে পুলিশের হাতে তুলে দিতে গেছিলাম। আমরা দুজন মিলে ব্রজকে গ্রেফতার করিয়েছি, কিন্তু কি করে? আমি বলছি দিদি, দিদি আমি আর সুষমা মিলে প্ল্যান করলাম যে আমরা ব্রজকে ধরতে চাই, সেটাও হাতে নাতে, যাতে এইবারও কোথাও না পালাতে পারে। আর সব থেকে প্রথমে আমাদের সাহায্য করলো আমাদের সুধা, কারণ কিছু একটা লোভ তো আমাদের দেখাতেই হতো। সেখানে ওর গয়নাগুলো কাজে আসলো, তারপর
আমি পুলিশের কাছে গেলাম। ওনারা বললেন যে পুরোপুরি সাহায্য করবেন আমাদের। সুষমাই আমাদের একমাত্র উপায় ছিল ব্রজর সাথে দেখা করার, তাই সুষমা ব্রজকে ডাকলো আর ব্রজ ওখানে পৌঁছে গেল। তারপর সুষমা ওর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একের পর এক নাটক করলো যে ও ব্রজকে ফিরে পেতে চায়। তারপরে আর কি ব্রজ আমাদের চালে ফেঁসে গেল আর সুধার জুয়েলারিগুলো কাজে আসলো আমাদের। আর সুষমা নিজের শেষ চালটা চালল, ও নিজের উপরে কেরোসিন ঢেলে ফেলল। আর ভয় পাওয়ার কোনো প্রয়োজনই ছিল না, কারণ আমি আর পুলিশের লোকেরা বাইরে ওর চেঁচানোর জন্য অপেক্ষা করছে। যেই ও চেঁচালো আমরা রুমের ভিতরে ঢুকে গেলাম আর ব্রজকে হাতে নাতে ধরে ফেললাম। প্ল্যানটা তো সাকসেসফুল হলো দিদি, কিন্তু সুধার যে ওই জুয়েলারিগুলো ছিল, গয়নাগুলো কি হয়েছে? ওগুলো পুলিশ নিয়ে নিয়েছে, আর তারপর ওগুলো ফেরত দেওয়ার জন্য পুলিশ তখন পঙ্কজবাবুর ছোটমাকে ডাকেন। আমার খুব ভয় লাগছে, জানি না সুধা দিদির সাথে এখন কি ব্যবহার করবেন ওনারা। কিন্তু এটা তোরা দুজন খুব খারাপ করেছিস বাবু। তুই প্রেগনেন্ট, এই অবস্থায় দৌড়াদৌড়ি করার কি প্রয়োজন ছিল? কিছু গন্ডগোল হয়ে গেলে তখন, আর ওদিকে তোরা সুধাটাকেও বিপদে ফেললি। কি দরকার ছিল এভাবে মিথ্যের আশ্রয় নিয়ে ব্রজকে ফাঁসানোর? প্রয়োজন ছিল দিদি, ওই একটা লোক আমাদের দুজনের জীবন নষ্ট করেছে আর তারপরে ও নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে, কারণ আমাদের কাছে ওর ভুলের কোনো প্রমাণ ছিল না। এই শাস্তিটা না পেলে আমাদের জীবনও আরো ব্যতিব্যস্ত করে দিত। সেটা তো ঠিক আছে, কিন্তু তোরা দুজন তো আমাকে সত্যিটা বলতে পারতিস। কিন্তু বাবা, সত্যিটা জানার পর তুমি কি আর আমায় এগুলো করতে দিতে? আমার সাহসী মেয়ে, তোর জন্য আমার গর্ব হয় মা, কিন্তু আর কোনোদিন এরকম কাজ করবি না। মা, আপনি দেখেছিলেন আমাকে? হ্যাঁ, আমি এত হালকা গয়না ভালো দেখতে লাগে না বৈশিষ্ট্য পরিবারের বৌমাদের। আমি তোমাকে দিয়েছিলাম না ওই হারের সেটটা, অনেক ভারী গয়নাটা, সেটা পরো না, যাও নিয়ে এসো। কি হলো, হারিয়ে ফেলেছো না দিয়ে দিয়েছ? আরে বিক্রি করেছো না ওই সব সব গয়না আমি সুষমাকে দিয়েছিলাম, ওই সুষমা দীপু ব্রজকে ব্রজকে হাতে নাতে পুলিশকে দিয়ে ধরানোর জন্য, আর গয়নার লোভ দেখালে ও নিশ্চয়ই আসবে। কিন্তু মা, সুষমা বলেছে যে ব্রজ ধরা পড়ে গেলেই ও সব গয়না পাঠিয়ে দেবে। এটাই তাহলে তোমার গল্প? ওকে গয়না দেওয়ার আগে কাউকে জিজ্ঞেস করেছিলে? আজ তোমার জন্য আমাকে পুলিশ স্টেশনে যেতে হয়েছে, তোমার জন্য, তুমি দায়ী এর জন্য। অনেক চিন্তা না তোমার বাপের বাড়ির জন্য? তাহলে বলো, তোমাকেও পাঠিয়ে দিই আমরা? তোমার অন্য দুই বোনের সাথে পড়ে থেকো তোমার বাপের বাড়িতে? তুমি কান্নাকাটি করা ছাড়া আর কিছু পারো নাকি? সব কথায় কাঁদো, যাও এখান থেকে। দিদি, দিদি, তুই তো আমাদেরকে অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখিয়েছিস,
আর আজকে তো আমরা জিতে গেছি রে, তাহলে তোর মুখে হাসি নেই কেন দিদি? দীপু, আমার সুধার জন্য চিন্তা হচ্ছে, আমি একটু ওর সাথে কথা বলতে চাই। দিদি, আমি উদয়বাবুকে একটা ফোন করছি, ও যেই বাড়িতে ফিরবে তোকে সুধার সাথে কথা বলিয়ে দেবে, ঠিক আছে দিদি? খুশি তো দিদির সাথে কথা বলে? তুমি যখনই চাইবে দিদির সঙ্গে কথা বলতে পারো। কি হলো সুধা? ওই মা আমাকে সব জানি আমি, মা তোমার উপরে রেগে আছে, কিন্তু আমার কোনো অভিযোগ নেই। বরং আমি তো এটা ভেবে খুশি যে তুমি এতটা সাহস দেখিয়েছো, মায়ের অভিমান সত্ত্বেও তুমি সুষমা সন্দীপের পাশে থেকেছো, তাও সেই সত্যি। দিদি, দিদি চল। আরে রাখ না এটা, চল। আরে চা, চলো দিদি, সারপ্রাইজ আছে। আরে চল না দিদি, তুই আগে, তুমি দিদির চোখ বন্ধ করো। আরে চোখ কেন বন্ধ করবে, কি মুশকিল? আরে চলো না দিদি, আমার হাত ধরে বলবি তো আমাকে, তোমাকে একটু অপেক্ষা করো দিদি। আরে কোথায় নিয়ে যাচ্ছিস দিদি, যাবো, চলো না। সাবধানে সাবধানে দিদি। কি করছিস তোরা, কোথায় নিয়ে যাচ্ছিস দুজনে আমাকে? তোরা না, আরে রাস্তায় নিয়ে এসেছিস নাকি? আরে চল না দিদি, সারপ্রাইজ বলো তো একটা ব্যাপার থাকে, তাই না? দীপু, লোকেরা কি বলবে বলতো দেখলে? সুষমা তুই দিদি একটু অপেক্ষা করো। আরে তোরা দুজনে না, সত্যি এই যে করিস। দীপু কিছু বল না আমায়। এবার যা বলার সেটা তুই বলবি। দীপু, তোরা দুজনে এত সবকিছু করলি, আর আমি আমি জানি না যে আমি এই সব করতে পারবো কিনা। না দিদি, আমার দিদির মুখে না শব্দটা শুনতে কিন্তু ভালো লাগে না। আর এই শহরে সবাই জানে যে তুমি সবচেয়ে ট্যালেন্টেড ড্যান্সার, দেখবে যেই আমরা পোস্টার দেব সবাই শিখতে আসবে, তারপর আমাদেরই বলতে হবে সরি বস, লিমিটেড সিট। কি দাদা, একদম। আর আমাদের সুষমা একদম বাজে কথা বলছে না, দেখিস ঠিক এরকমটাই হবে। এই শহরের অনেক বড় বড় লোকেরা তাদের ছেলে মেয়েদের নিয়ে এইখানেই আসবে। হ্যাঁ, আমারও প্রথমে ইম্পসিবল মনে হচ্ছে, কিন্তু এখন সেটা পসিবল হবে দিদি। থ্যাংক ইউ। হয়তো আমি কোনোদিনও তোদের দুজনকে বলিনি, কিন্তু এটা আমার স্বপ্ন ছিল যে আমার একটা ডান্স স্কুল হবে। আমি তো এই স্বপ্নটা ভুলেই গেছিলাম, কিন্তু আজ তোদের দুজনের জন্য এই স্বপ্নটা আমার পূরণ হবে। আরে এটা তো সবে শুরু রে দিদি, তোকে এখনো অনেক দূরে গিয়ে যেতে হবে। তোকে তোর স্কুলটাকে স্বপ্নের জায়গাতে নিয়ে যেতে হবে। তোরা দুজনে মিলে আজ আমার নতুন জীবনের সূচনা করলি। এতদিন তো আমি তোদের বড় দিদি ছিলাম, কিন্তু আজ আমার তোদের দুজনকে বড় মনে হচ্ছে। ব্যাস ব্যাস দিদি, বেশি প্রশংসা করিস না, তাহলে আমাদের মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ
হ্যাঁ, তাহলে ওই বড় সারপ্রাইজটাও আর দেবো না। বড় সারপ্রাইজ? তোদের দুষ্টু বুদ্ধিতে আর কি কি চলছে বলতো আমাকে? আরে চল না দিদি। আরে এবার তো চলছে কোল আমার। সব দীপু, এটা তো কিছুই না দিদি, ভিতরে গিয়ে দেখবে। দাদা তাড়াতাড়ি দিদির চোখ বন্ধ কর। আবার এবার চলো। সুষমা তুইও না। এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এইবার দেখ। এখন তুই বল কেমন লাগছে আমাদের এই। আরে দীপু বল না, আমার মাথায় আসছে না। সারপ্রাইজ ঠাকুরমা, সারপ্রাইজ, সারপ্রাইজ। কেমন লাগছে? আমি, আমার তো বিশ্বাসই হচ্ছে না, কিন্তু দীপু এত কিছুর ব্যবস্থা, মানে আমি বলতে চাইছি। কিছু না দিদি, অফিস থেকে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে নিয়েছি আর এই জায়গাটা ভাড়া নিয়ে নিয়েছি। বাকি সুষমার পরিশ্রম আর বড়দের আশীর্বাদের সঙ্গে খুলে গেল তোর নাচের স্কুল। কিন্তু এত বড় জায়গা নেওয়ার কি দরকার ছিল, সবে তো শুরু করব। আরে দিদি, শুরু থেকেই অ্যাডমিশনের লম্বা লাইন পড়ে যাবে, তাই দাদা বড় জায়গা বুক করেছে যাতে কাউকে ফিরিয়ে না দিতে হয়। কি হলো দিদি? ঝঙ্কার নৃত্য বিদ্যালয়ের তরফ থেকে আপনি জ্যোতি? হ্যাঁ হ্যাঁ, এই এই হচ্ছে জ্যোতি। তাহলে উনি কি নাচ শেখাবেন? ওই শেখাবে। আপনার পুরো নাম জ্যোতি বৈশিষ্ট্য, তাই না? নিধিমা চলো এখান থেকে, তুমি এখানে নাচ শিখবে না। প্লিজ মা, আমি নাচ শিখব। আমি চাই না তুমি এখানে নাচ শেখো, বুঝেছো? চলো। শুনুন, আপনি এভাবে বাচ্চাটাকে বারণ কেন করছেন? দেখুন, এই গোটা শহরে আপনাকে নিয়েই চর্চা হচ্ছে, এখন এই বাচ্চাদের সামনে আমার মুখ খোলাবেন না। যে কোনো মা বাবা তার বাচ্চাদের এখানে কেন পাঠাবে?
কারণ বাচ্চারা যা দেখে সেটাই তো শেখে, সবসময় নিজে শিক্ষকের মতোই হতে চায়। তাই আমি চাই না যে আমার মেয়ে আপনার এখানে নাচ শিখে আপনার মতোই তৈরি হোক। চলো। দাঁড়ান দিদি, দাঁড়ান, কি হলো, এমন কি বলেছেন ওই টিচার যে আপনি এভাবে চলে যাচ্ছেন? যে বলি আপনাকে, এই যে জ্যোতি, ওর অনেক কুকীর্তি আছে। আরে শোনো, আমাদের কথা শোনো তোমরা। আরে এইভাবে তোমরা অন্যের কথা কেন বিশ্বাস করছো? ঠাকুমা, আরে বল না দীপু, আমাদের জ্যোতি এরকম মেয়ে নয়। বল না দীপু, পুজো ছেড়ে এইভাবে যেতে নেই। ঠাকুমা, ঠাকুমা, আ